মায় কই বাবা তুমি কৌ কি, তুমি কেমনে কি করবা? কয় মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া পালনে বসায় রাখো। ওরে আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখব আমার কলিজায় যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলায় কই বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই বুঝি নাই। হাফেজা বল বরকত কই মা গো, তুমি জানো না গো মা, আমি তো কারোকে যে প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান, আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাবর মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতের সুরে আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন কোরআনের পাওয়ার আছে নিনা নাই, আল্লাহর কালামের পাওয়ার আছে নিনা নাই। মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানো? উনি নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আর ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দোল হাফেজে কোরআনের ইজ্জত, একজন হাফেজের দাম, একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না, কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে রে জুবু, নবীজি বলেন তারা ঠিকই বুঝে, গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে, মাছ মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝি। মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে হাফেজে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে যেখানে কোরআনের শিক্ষা হয়, যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে, আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ, আজাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক, গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক। আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠায়, হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই, কারে নির্যাতন করি, কারে আমি কার চোখে দেখি। অথচ মায়ার নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী, তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি, তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি, তোমার শিল্পপতির শিল্পগিরি, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, পাঁচতলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকা রাখছে কোরআনের তালিমের খাতিরে। এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফ
হাফেজি কোরআনের সংখ্যা বাড়ায় দাও, কারণ মাসে জানে হাফেজ বাড়লে, আলেম বাড়লে, মাদ্রাসা বেশি বেশি হলে মাসের হায়াত বাড়বে, পিপিলিকার হায়াত বাড়বে, গাছের হায়াত বাড়বে, জমিনের হায়াত বাড়বে। এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে। যার উসিলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন তারে আমি চিনলাম না, বড় দুঃখ, ঠিক কিনা জোরে বলেন, বড় দুঃখ। কার উসিলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, কাদের উসিলে আমি তাদেরকে চিনলাম না, তাদেরকে আমি চিনলাম না। হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বুকে 30 পারা কোরআন, টেনশন নাই, তুমি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আমাকে মেয়ে লোক বানায় পালনে বসায় রাখো। সুবহানাল্লাহ, যেরকম মায়ের বাবা না বাবা এমনটা হতে পারে না, আমি বড় আশা করে তোমারে আনছি, আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে, তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখব, আমি কারে নিয়ে বাসব, মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব, সে তো চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র ঠিকানা, বাবা আমি তোমারে ছাড়তে পারি না। হাফেজ আবুল বারাকাত কয় মা তুমি ইয়াকিন রাখো আমার সিনায় যে 30 পারা করে পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। হাফেজ দেখেন না আপনারা, আসেনি নানা 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়, এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয়? জোরে বলে আহা। সন্ধ্যাবেলা সরকারি ফৌজ আই সেই দরজায় নক করছে, টক টক টক, দরজা খুলতেই মহিলা থেকে সরকারি ফৌজ দেখকেই কয় রাম 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 রাম। হাফেজ সাহেব কয় রাম কইও না, রামে বাসায় না, বাসায় কে? জোরে কো। এরা তো কোনো কিছুরে দেখলেই ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ গেলে গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা, বাতাসে দরজা জানালা গুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি এই বাড়িটাতে দেখে অবাক হলেন, ঘটনা কি, বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি, এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনিই একটা জিন্না হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে কয় হুজুর আল্লাহর দোহাই আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই, হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বলে কি ব্যাপার, কেন তুমি কে? কয় আমি হলাম এক খবিস জিন্না, এ বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত আর আমি এদের গন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবায় মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে, হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খায়ে যাই, হুজুর তওবা করলাম জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব হুজুর আপনি আল্লাহর কাছ থেকে কথা জানতে চাইেন না, আল্লাহর দোহাই এই কথা বলতে হুজুর বলতেছে এরা কোথায়, বলে ওই এলাকায় থাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো, পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর কইরা সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়ে ভগবান বলা শুরু করছে। হুজুরকে আরে আহমদ, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিককে মানি, তোমরা যদি ওই খালিককে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান, 100 বছর হইলেই আরে বাপরে বাপ, গাইও ভগবান,
দুধ দেয় অথচ গাভী কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নাই। তিনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা, সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম, এই দিকে দেখা যায় দরজা নক করে, যখন দরজা খুলল মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে, হাফেজি কোরআন কয়ে মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজ ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম, ঘরের ভিতরে ঢুকে এবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর, বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে হাফেজ আবুল বারাকাত, ডাক দিয়া কই আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানি করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল, এই রাম মন্দিরে রেখে দিয়া তারা চলে আসবে। সরকারি ফৌজের আফসোস করে, এত সুন্দর মেয়েটা, সকালে যাইয়া তার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা তার খেয়ে ফেলবে। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ডুইকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেলল, ভিতরে তার সেই বালকের পোশাক জোব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ, জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া দিল, জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দেয়া বলতেছে মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক আজ প্রমাণ হবে ওই খবিজ জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কুরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি আজকে প্রমাণ হবে গো মালিক। এই বইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডোর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার কই মালিক একদিকে পানি, একদিকে খবিজ জিন্নাতের শক্তি, আর একদিকে তোমার 30 পারা কোরআন নয় শুধু সূরা ইয়াসিন, আল্লাহু আকবার, তোমার 30 পারা কোরআনের একদম সূরা সূরা ইয়াসিন আমি পড়ব, যে ইয়াসিন পড়া আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন, আর ওই মক্কার কাফেরগুলি অন্ধ হয়ে গেছিল, কাফেরগুলি আমার নবীর ঘর চতুর্দিক দিয়ে পাহারা বসায় দিল, ঘেরাও করে রাখলো। নবী কই মালিক যাব তো যাব, কেমন করে যাব? আল্লাহ কই ইয়াসিন পয়রা বালুতে ফু দাও, সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। নবী পার হয়ে গেলেন, হাফেজ আবুল বারাকাত ইয়াসিন পয়রা ফু দিয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক, এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। কোরআন পয়রা ফু দিলে আসর আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? কফরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে এক নাস্তিক কয়, হুজুর মানুষদেরকে আর কত ধোকা দিবেন? হুজুর কয় কি কই যে মানুষ আয় কয়, হুজুর একটা ফু দেন, আপনি একটা ফু দিয়া দিলেন বাতাস, বাতাসে কি আছে? এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধোকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইক তুমি বাতাসে কি আছে বুঝো না? কয় না বুঝি না। কেমনে বুঝবা? তুমি তো একটা জারর সন্তান, এমনি হের সারা শরীর ফুল লেগেছে, জারর সন্তান গালিটা তো সুজা গালি না, নরম না, এটা কঠিন গালি, ঠিক না? সারা শরীর ফুল লেগেছে, হুজুরকে আক্রমণ করবে, মানুষজন ধরছে, হুজুর রেখো ভাই আমি তো তার কিছু কই নাই, সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না। আচ্ছা আমি তো
কোরআন পইরা বাতাস দেই, এর মধ্যে কি আছে? সে বলে এটা দুকা। এখন যে তারে আমি একটা গালি দিছি, বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস ছাড়ছি? একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো, বডি যদি ফুলায় ফেললো, তাহলে আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছি। বুঝে আসছে ভাই? আল্লাহর কালাম সূরে ইয়াসিন পুইরা ফু দিল সিডোরের মোকাবেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটম বোমার মতো সূরে ইয়াসিন কে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়া এমন ভাবে আঘাত করলো সিডোর, আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য, মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই, একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ বেটা তুমি এখানে মেয়ে লোক কই? হাবিব সাহেব কই, মেয়ে লোক কোথায় ভাইবা মিয়া? মেয়ে ভাইবা কই? কই কেন গত রাত্রে যে নিয়ে আসলাম? কই আরে আহম্মদ গত রাত্রে আমারই লিয়ে আইছে। আরে আমরা আনলাম মেয়ে, তুমি কেউ ছেলে? বলে হ আমার বোনের কাপড় পইরা আমি মেয়ে সাজ্জে বসাছিলাম, আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায়। তুই মরলি না, সিডোরও হইল না, তুই মরলিও না, তোরই জিন্নাতে খাইছে না? হাফেজ আবুল বারাকাত কই না ফরমান, তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, নূর নাই, তোমরা সত্য জিনিস বুঝো না, অন্ধকারে আছো, আলোর পথ পাও নাই। আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, ওই 30 পারা কোরআনের পাওয়ার সিডোরের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন শুধু পড়ি নেই, শুধু মাত্র সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এই সূরা কানের কয়েকখানা আয়াত পড়ে ফুদিছি, সিডোর সিডোরের জায়গায় দেবে গেছে। সাথে সাথে এই সরকারি ফৌজগুলি বাদশারে জানাইল, বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে হাফিজ সাহেবের সামনে হাজির। ও হাফিজ সাহেব, তুমি এটা কি বলতেছো? আগামী বছরও আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই। আমি বাদশা কথা দিলাম রে যুবক, যদি আগামী বছর আমি নিজের চোখে দেখি কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই দিনে আবার হাফিজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হলো, আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাদশা নিজের চোখে দেখতে চায়, নিজের চোখে দেখতে চায় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার। ভাইরা বন্ধুরা, একই অবস্থা, যেইমাত্র সিডোর মহা রূপ ধারণ করেছে, খারাপ আকৃতি ধারণ করেছে, ওরা তাকায় মন্দিরের দিকে, দেখে মন্দির থেকে একটা আগুনের লোককা আসতেছে। এই আগুনের লোককাই সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল। এই দৃশ্য বাদশা, ওই মালদ্বীপের বাদশা, তার জনগণ সহ মন্ত্রী পরিষদ নিজের চোখে দেখলো রে আল্লাহর গোলাম। ওই সাগরের তীরেই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল, মানচিত্র বদলে গেল। পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিম কোনো দেশ নয়, পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ। আল্লাহু আকবার জোরে বলে, আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? এজন্যই আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, তারা কোনোদিন সমান নয়, কোনোদিন তারা সমান নয়। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, কেমন তফাত? কয় 19-20, কয় না, কেমন? কয় আকাশ পাতাল। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না,
মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের কাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের ফাসলো, ঠিক কিনা? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কিনা? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষায় জন্ম বাইরি। আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তার বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব, সিলোটি ভাষা বুঝুন নি আপনারা। কোরআনের দ্বারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, দ্বারে কাছে না, যা হয় তা হয়। এই ডাক্তার ডাক্তার না হইয়া আওরের ডাকাই তুইব, 20,000 টাকার লোভে, 30,000 টাকার লোভে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস, এটারে কইব সিজার লাগবো, আসেনি না নাই? কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায়, 11 বছরের হাফেজ, নামটা ভুলে গেলাম, তাকরিম হাফেজ, তাকরিম 11 বছরের একটা হাফেজ, 11 পারা হিফজ আছে, ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিছে, শহীদ করে দিছে, ভুলই করছে না ইচ্ছা করে করছে কে জানে। কারণ যার কাছে হালাল হারাম নাই, যার কাছে কোরআনের শিক্ষা নাই, যে কোরআনের শিক্ষার দ্বারে কাছেও নাই, হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে? তার কাছে দাম হইল টাকার, তার কাছে দাম হইল পয়সার, ঠিক কি না? যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই, যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই, এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি, মানুষ মরলে মরুক, আমার অসুবিধা কি, আমার দরকার টাকা, রডের বদলা বাঁশ আসেনি না নাই, জোরে কোন আসেনি না নাই? এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে, ঠিক কিনা? একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে। এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না, কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান, আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান। সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে, আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তার বানান, মানুষ বানায় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানায় ইঞ্জিনিয়ার বানান। প্রথমেই তার মাদ্রাসায় ভর্তি করেন, 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক, 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কোরআন জানুক, আখেরাত শিখুক, আখেরাতের হিসাব নিকাশ জানুক, তারপরে তারে ডাক্তার বানাইল, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হলো, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। প্যার হাজির, আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা, হ্যাঁ, টুংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা, এটা হলো মানুষ বানানোর কারখানা, মানুষ বানানোর। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, আমি আগেই বলছি, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আমরা আমাদের সমাজ এমন বহু মানুষ নামের অমানুষকে চিনি এবং জানিও, নামে মানুষ কিন্তু আস্তাও মানুষ, আসেনি না নাই? ভরপুর রয়েছে, ভরপুর। যত বড় শিক্ষিত হয়, কোরআন না থাকলে তত বড় অমানুষ হয়, যত বড় ডাক্তার হয়, কোরআন সাথে না থাকলে তত বড় ডাকাত হয়। প্যার হাজিরিনের জন্য এই ভরপুর মজলিসে আপনার কাছে আমার আবদার, মুসলমানের সন্তান আমরা, আমরা সবাই চাই আমার সন্তান মুসলমানের সন্তান হিসেবে বড় হোক, আর মুসলমানই লইয়া সে দুনিয়া থেকে যাক, এটা আমরা কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহরে দেখান, সবাই চাই তো? তাহলে আমার প্রথম নম্বর দায়িত্ব হলে আমার সন্তানকে মুসলমানের সন্তান বানানো, আর মুসলমানের সন্তান বানাইতে হলে আমাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে মাদ্রাসায় দিয়া।
পাঁচ বছর পড়ানোর পরে আপনি স্কুলে নিয়ে যায়েন, যদি আপনি ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তারে ব্যারিস্টার বানাইতে চান, নিয়ে যায়েন, আমরা বাধা দিব না। কারণ সব মুফতি সাহেব হয়ে গেলে ডাক্তার হবে কে? সব ইঞ্জিন সব যদি মুহাদ্দিস হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? দরকার আছে করেন, কিন্তু আপনাদের কাছে আমার করজোর নিবেদন, এই ভরা মজলিসে প্রতিটা ঘরে প্রতিটা অভিভাবক প্রতিটা মা প্রতিটা ভাই বাবা সিদ্ধান্ত নেন, আমার সন্তানের জীবনের লেখাপড়ার শুরু যেন আল্লাহর কোরআন দিয়ে হয়, আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আখেরাত চিনার দ্বারা হয়, আল্লাহর পরিচয় পাওয়ার দ্বারা হয়। শুধু মক্তবে পড়ানোর দ্বারা এই হক আদায় হয় না, মক্তবে পড়ানোর দ্বারা আল্লাহকে চিনার হক আদায় হয় না, তাকে মিনিমাম পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আর মাদ্রাসাগুলোতে এখন আলহামদুলিল্লাহ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে আমাদের কওমি মাদ্রাসাতে, অনায়াসে পাঁচ বছর পইরা আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে পারবে, তার অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে যেন আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা তাদের সন্তান মাদ্রাসায় পড়ায়া সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইতে পারে, এই চিন্তা মাথায় রাইখা উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার সিলেবাসে পাঁচ বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন এবং ওই শিক্ষক রেখে দিয়েছেন, টিচার রেখে দিয়েছেন। আপনারা মন ঘাবড়ানোর কিছুই নাই, তবে আপনাদের কাছে অনুরোধ, আমরা আমার আপনারা আমার এই আবদারটা রাখবেন। কারা কারা রাখবেন একটু হাত উঠান, যারা বিয়া করছেন না এরাও তুলেন, নিয়ত করে তুলেন, আল্লাহ যেদিন আমার কপালও রাখব, সন্তান হইলে আমি প্রথমে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুঝার এবং মানার, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।